আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই মজার রেসিপি কালা ভুনা নিয়ে হাজির হয়েছি, আপনারা তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কালা ভুনা রান্নার জন্য এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ মাংস নিয়েছি। মাংস কাটার সময় ছোট না হওয়ায় ভালো, মিডিয়াম যেন থাকে। ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি মাংসগুলোকে। গরম মশলার ভিতরে এখানে আমি নিয়েছি তেজপাতা 3টি, বড় এলাচ নিয়েছি 1টি, গোলমরিচ নিয়েছি 10-12টি, অ্যাস্টারিনিস কিংবা তারামরি নিয়েছি 1টি, ছোট এলাচ নিয়েছি 7টি, লবঙ্গ নিয়েছি 7টা, দারচিনি স্টিক নিয়েছি 2 টুকরো, জায়ফল নিয়েছি 1টা, এর হাফ নিব আমি, জয়ত্রী নিয়েছি 1টা ফুলের হাফ, শাহি জিরা হাফ চা চামচ নিয়েছি, আর নিয়েছি এখানে রাঁধুনি, এটা অবশ্যই দিতে হবে, নিয়েছি হাফ চা চামচ। এখানে আমি রাঁধুনি, শাহি জিরা আর জয়ফল, এটার অর্ধেক, জয়ত্রী, এই 4টাকে আমি বেটে নিব। এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি মরিচ গুঁড়া, আর কালা ভুনাতে ঝালটা কিন্তু একটু ভালোই লাগে। হলুদ নিয়েছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ নিয়েছি ধনিয়া, জিরা নিয়েছি 1.5 চা চামচ কিংবা 1/2 টেবিল চামচ, নিয়েছি শুকনো মরিচ। এছাড়া এখানে আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি 1 কাপ। এখানে নিয়েছি আমি জায়ফল, জয়ত্রী, শাহী জিরা, রাঁধুনি যেটা আমি বেটে নিয়েছিলাম সেটা, দই নিয়েছি 2 টেবিল চামচ, আদা রসুন পেস্ট নিয়েছি 1.5 টেবিল চামচ করে, আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তার তেল 1/2 কাপ। যেই পাতিলে মাংসগুলো রান্না করব সেই পাতিলে আমি এখন মাংসগুলোকে নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তেল দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিব, একত্রে বেটে নেওয়া জায়ফল, জয়ত্রী, শাহী জিরা, রাঁধুনি দিয়ে দিচ্ছি, দই দিয়ে দিচ্ছি, গরম মশলাগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। এখন সব কিছুকে ভালো করে মেখে নিব। সব মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এখন আমি মাংসগুলোকে চুলায় দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে হাই হিটে 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবারও মাংসগুলোকে ঢাকনা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি, মাংস থেকে পানি বের হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব আবারও মিডিয়াম আঁচে ঢেকে, 1 ঘন্টা কিংবা তার থেকে বেশি সময়ও লাগতে পারে, মাংস পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে খোসাসহ পেঁপে বেটে দিতে পারেন সিদ্ধ হওয়ার জন্য, কিংবা মিট টেন্ডারও দিতে পারেন। এক ঘন্টা পর ঢাকনা খুলে নিচ্ছি, মাংস ভালোভাবে সিদ্ধ হয়নি, এর জন্য আমি পানি দিয়ে দিব নেড়ে চেড়ে। 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পাঁচ
পানি দিয়ে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, মাংসে এখন বাগার দিব। আর কালা ভুনার ক্ষেত্রে বাগার দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিব। কালা ভুনার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেল দিয়ে বাগার দিতে হবে। সরিষার তেল গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি শুকনো মরিচ, রসুন কুচি দিয়ে দিচ্ছি তেলে। এখন পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচগুলোকে ব্রাউন করে ভেজে নিয়ে এখন আমি মাংসে দিয়ে দিব। বাগার দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিব। মাংসের সাথে মিশিয়ে নিয়ে 5 মিনিট চুলার আঁচটাকে হাইতে রেখে নেড়ে চেড়ে নিব। এরপরে চুলার আঁচটাকে বন্ধ করে দিব। রান্না হয়ে গেছে, এখন চুলার আঁচটাকে বন্ধ করে পরিবেশন করে নিব। তৈরি করে নিলাম খুবই মজার কালা ভুনা। রান্না করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।